আসসালামু আলাইকুম আপুরা ভাইরা আঙ্কাল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের সবাইকে সপ্তম রমাদান মুবারক। আজকে আমি 7 নম্বর রোজার ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করছি আপনাদের আমার এই ব্লগের ভিডিওটা ভালো লাগবে। সেহরির জন্য মটর পনির বানাবো। আমার ছোটো দুটি ভাই, ওদের মটর পনির অনেক পছন্দ। আমার ভাইরা মাছ মাংস বেশ খেতে ভালোবাসে না, তাই ওদের জন্য খাস করে মটর পনির বানানো হচ্ছে, আমারও খেতে ভালো লাগে। কড়াইতে একটু তেল ডালডা দিয়ে, ধনিয়া দিয়ে, সব বাটা মশলা দিয়ে একটু কষাবো। তারপর মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে এখন একটু নুন, হলুদ, পাকর আর মরিচের পাউডার দিয়ে দেব। একটু কষানো হয়ে গেলে জল দিয়ে ঢেকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে পনিরও ভাজা হয়ে গিয়েছে। জল ভালো করে শুকার পর একটু জল দিয়ে পনিরের পিসগুলো দিয়ে দেব। রান্না একদম কমপ্লিট, দেখতে খুব সুন্দর লাগছে। সেহরির সময় এখন আমি খেতে বসে গিয়েছি। আপনারা অনেকজনে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখেন, বাট সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক লাইক এক সাবস্ক্রাইবে আমাদেরকে মোটিভেট করতে অনেক হেল্প করে। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম করে এখন ঘর মুখকে মুছে নিতেছি। আমি জাস্ট 10 দিনই ঠান্ডার সব কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি, বাট কালকে হঠাৎ বৃষ্টি হয়, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আবার আমার শীতের কাপড় আলমারি থেকে বের করতে হয়েছে। প্রেশার কুকারে মটর সিদ্ধ করা হচ্ছে ইফতারের জন্য। আর এদিকে ডিম সিদ্ধ করা হচ্ছে, ডিম দিয়ে আলু রান্না করা হবে সেহরির জন্য। বাজার থেকে একদম সুন্দর ফ্রেশ বেগুন নিয়ে আনা হয়েছে, এই বেগুন দিয়ে বেগুন পুর করা হবে। কড়াইতে এখন বুট রান্না করা হবে, সব মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিতেছি। আর এদিকে হলুদ নুন দিয়ে ডিম ভাজা হয়ে গিয়েছে। বেগুনপুরের জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু নুন, হলুদ, পাকর গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মা হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতেছেন, না হলে ভালো করে মশলাগুলো বেগুনের গায়ে। বুটের জন্য মশলা কষানো হয়ে গিয়েছে, এখন সিদ্ধ বুট দিয়ে দেব। সব রান্না বান্নার কাজ শেষ করে পাকঘর একদম ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। ইফতারের সময়ের আগে এদিকে আমার মা আর আমার ছোট ভাই কোরআন শরীফ তিলাবত করছেন। যাও রান্না একদম কমপ্লিট, একটু ডালডা দিয়ে দিয়েছি উপর থেকে। এই প্লেটটা বারাটিদের জন্য লাগিয়ে নিয়েছি, আমি এই প্লেটটা নিয়ে ওদেরকে দিয়ে আসব।
এই রকম করে সাত নম্বর রোজাও শেষ হয়ে গিয়েছে আর মাত্র 22 কি 23টা রোজা রয়েছে। এইগুলোও জলদি জলদি চলে যাবে। রহমতের দিন সত্যি অনেক জলদি চলে যায়। আপনারা প্লিজ এই যতটি দিন আছে এই দিনে ইবাদত করবেন আর আমার জন্য দোয়া করবেন। ইফতার করে এখন মা আব্বুর জন্য আমি এখন চা বানাচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করে নিতেছি। আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।